নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সব থেকে একটা বড় খবর এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটি স্কুল, প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি বিদ্যালয়ের টেস্ট পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই কিন্তু টেস্ট পরীক্ষা চলছে অনেকগুলো স্কুলের এবং অনেকগুলো স্কুলে টেস্ট পরীক্ষা কিন্তু শেষও হয়ে গিয়েছে। তবে সবারই কিন্তু টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক দেওয়া এবং মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিকের আগে টেস্ট এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা কিন্তু দেওয়া বাধ্যতামূলক। ইতিমধ্যেই বহু স্কুলে টেস্ট পরীক্ষা নেওয়া শেষ হয়ে গেছে, আবার বহু স্কুলে টেস্ট পরীক্ষা কিন্তু চলছে। তবে 2023 সালে এবছর টেস্ট পরীক্ষায় কি সকলকে পাশ করে দেওয়া হবে নাকি ফেল করিয়ে দেওয়া হবে, নাকি ভালো নাম্বার না পেলে বা 25-এর কম বা 20-এর কম নাম্বার পেলে তাদেরকে ফেল করে দেওয়া হবে, এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা কোনো রকমের টেনশন করো না, ভালো করে পরীক্ষা দাও। দেখো, প্রত্যেকটি স্কুলে প্রত্যেক বছর কিন্তু নতুন নতুন অ্যাডমিশন হয়। প্রত্যেক বছর স্কুলগুলোতে কিন্তু নতুন নতুন করে অ্যাডমিশন হয় নতুন নতুন স্টুডেন্ট, ক্লাস 5 থেকে 6, 6 থেকে 7, 8, 9, 10। সেই কারণে কোনো স্কুল কিন্তু তাদের রেপুটেশন খারাপ হোক এমনটাও চাইবে না। আবার কোনো স্টুডেন্টকে যদি ফেল করে দেয় বা বেশি সংখ্যক স্টুডেন্টকে যদি ফেল করিয়ে দেয়, তাহলে কিন্তু নতুন যারা স্টুডেন্ট আছে তাদের উত্তীর্ণ হতে সেই সিট কিন্তু স্কুল দিতে পারবে না। এবং আরও একটি কথা, যদি কেউ টেস্ট পরীক্ষা না দাও তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হবে না। তোমাদের মধ্যে একটা প্রশ্ন রয়েছে, দেখো টেস্ট পরীক্ষায় কি 5 নম্বর তুলতেই হবে? 5 নম্বর তোলাটা কি ম্যান্ডেটারি নাকি 5 নম্বরের আশেপাশে পেলেই পাস? দেখো, 20 বা 25-এর আশেপাশে পেলেই কি তোমরা পাস করে যাচ্ছ, এই বিষয় নিয়ে আসছি। তবে দেখো, টেস্ট পরীক্ষায় বিগত বছরগুলিতে দেখা গেছে, সব সময় দেখা যায়, দেখো টেস্টে অনেকে খারাপ নাম্বার করে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে গিয়ে ভালো নাম্বার করে। সেই রকম যদি আমরা দেখি সেরকম তুলনায়, দেখো টেস্ট পরীক্ষা যদি তোমরা একটা সাবজেক্টে ফেল করো, 5 নম্বরও না পাও ফেল করো, বা যদি তোমরা 2 সাবজেক্টে ফেল করো বা 5 নম্বরের থেকে কম নাম্বার পাও, বাকি সাবজেক্টগুলোতে পাস করো, তাহলে কিন্তু তোমাদের গার্জিয়ান কল করা হবে এবং গার্জিয়ান কল করে তোমাদের কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হবে। এবং বিগত বছরগুলিতে দেখা গেছে স্টুডেন্টরা কিন্তু প্রচণ্ড ঝামেলা করে, টেস্ট পরীক্ষায় যদি ফেল করে যায় তারা কিন্তু অনেক রকম ঝামেলা করে। এবং সেই কারণেই কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নিজেও বলেছে, CBSE, ISC, ICSE কেন্দ্রীয় বোর্ডগুলির সাথে সামঞ্জস্যতা রেখে নাম্বার দেওয়া হোক, বেশি বেশি করে নাম্বার দেওয়া হোক, এবং তার সাথে কাউকে যেন ফেল করানো না হয়, এরমও কিন্তু একটা চলে আসছে। এবার দেখো, তোমরা যদি সাথা খাতা জমা দাও বা টেস্ট পরীক্ষায় না বসো, তাহলে কিন্তু তোমরা ফেল, তাহলে কিন্তু তোমাদের পাস করানো হবে না, তাহলে কিন্তু তোমাদের ফেল করে দেওয়া হবে। আর মমতা ব্যানার্জি আসার পর কিন্তু একটা কথা তিনি সবার সামনে বলেছিলেন, যে কেন্দ্রীয় বোর্ডের সাথে সামঞ্জস্যতা রেখে খাতা দেখা হোক, নাম্বার দেওয়া হোক, তিনি আসার পর থেকে কিন্তু নাম্বার দেওয়া এই যে প্রথা, এটা কিন্তু বেড়ে গেছে। এবার আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো টেস্ট পরীক্ষায় ন্যূনতম নাম্বার অ্যাটেন্ড করে আসলেই কিন্তু পাস করিয়ে দেওয়া হয়। দেখো, যেরকম বাংলা থেকে শুরু করে বাংলা, ইংরেজি, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান, অনেকগুলো সাবজেক্ট আছে, নানা রকমের সাবজেক্ট আছে, তো দেখো সেই ক্ষেত্রে কিন্তু শর্ট প্রশ্ন অনেকগুলো থাকে, বেশিরভাগ কিন্তু শর্ট প্রশ্ন থাকে, 20 থেকে 25 নাম্বার, কোনো কোনো প্রায় 30 নম্বরের মতো শর্ট প্রশ্ন থাকে, সেগুলো তোমরা যদি অ্যাটেন্ড করে আসো, তোমরা যদি কিছুটা লিখে আসো টেস্ট পরীক্ষায়, তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে। এবার তোমরা যদি সাদা খাতা জমা দাও বা তোমরা নামের বানানটা ঠিক করে না লিখতে পারো, তাহলে কিন্তু তোমাদের পাস করানো হবে না, এটা কিন্তু নিয়ম। আরেকটি কথা, এবছর কিন্তু সেইভাবে অফলাইনে সেরকম ক্লাস হয়নি, নানা রকমের ঝুটঝামেলা বা নানা রকমের ছুটির জন্য, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্কুলের শিক্ষকরা, শিক্ষিকারাই খাতা দেখবে, তারাই টেস্টের নাম্বার দেবে। তো এই জায়গায় তোমরা কোনো রকম টেনশন করো না, 20 বা 25-এর কম নাম্বার পেলেও কিন্তু তোমাদের পাস করে দেওয়া হবে। আর একটা সাবজেক্টে ফেল করে অন্যান্য সাবজেক্টগুলোতে পাস করলেও কিন্তু গার্জিয়ান কল করে তোমাদের টেস্ট পরীক্ষায় পাস করিয়ে দেওয়া হবে।